গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই, তো আমি কিভাবে ভালো থাকবো গাইস? অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন না, তো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও না দেখা মানে নতুন বিয়া কইরা বাসায় না থাকার সমান। তো যাই হোক, এটা আমার কথা, মজা নিলাম, মজা করলাম। তো দেখতে পারতেছেন সকাল 7টা বাজে, সকাল 6টা দিয়ে ঘুম থেকে উঠছে, এখনো ঘুম ভাঙে নাই। তো এই সকালে যাচ্ছি রং শহরে কাজের জন্য। তো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন না, তাদেরকে ভিডিও দেখার অনুরোধ রইল। জানি না কিসের জন্য দেখেন না, হয়তো বা সবাই বিজি থাকেন, সবাই ব্যস্ততার কারণে হয়তো বা দেখা হয় না, কিন্তু দেখার জন্য অনুরোধ রইল। যারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন না ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে দেখবেন। তো যাই হোক, আজকে ভিডিওর মূল টপিকে আসা যাক। পিছনের ট্রেন যাইতেছে, শুধু মানে ট্রেন স্টেশনের সাথে এই জায়গাটার মধ্যে আমার ভিডিও বানাইতে ভালো লাগে, প্লেসটা দেখাই। জায়গার মধ্যে অনেক ভিডিও বানাইছি মোটামুটি। ট্রেনটা কিন্তু তিনতলা ট্রেন এটা, পিছনে একটা। তো গাইস, যেটা বলতেছিলাম যে ইটালির আবহাওয়া নিয়ে, মানে আজকে হয়তো বা অনেকদিন আগে থেকে আপনারা দেখতেছেন আমার ভিডিও, তো সেগুলোতে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রোদ আর অনেক গরম। কিন্তু এখন বর্তমানে গরম ইটালিতে পুরোই কমে গেছে, এখন বর্তমানে গরম না ইটালিতে। তো এখন গরম না থাকলে কি হবে? কিন্তু এখন শীত কিন্তু মোটামুটি আছে, এখন 17 ডিগ্রি সেলসিয়াস। তো 17 ডিগ্রিতে মোটামুটি কাপালে আমি আগে টি শার্ট পরতাম, এখন টি শার্টের উপরে শার্ট পরলে মোটামুটি হালকা হালকা শীত লাগে। কিন্তু 12টা কি 1টার পর থেকে আবার হালকা একটু রৌদ্র পড়ে, রৌদ্র পড়লে একটু শীতটা কমে যায়। সকাল 6টা কি 7টার দিকেই শীতটা একটু বেশি করে, তো আস্তে আস্তে দেন কিম্বা জায়গায় শীত। কিন্তু আমি যেটা জানতে পারছি বা বুঝতে পারছি, 11 কি 12 ডিগ্রিতে আসলে শীতে একদম হাত পা কাঁপালায়, মানে কি কমু 11-12, মাঝে মধ্যে শীতের সময় তো মাইনাস জায়গা -3-4 যায়, তখন তো কি পরিমাণে শীত, মানে হাত মৌজা পইরাও থাকা যায় না, প্রচণ্ড পরিমাণে শীত। তো আমার গাইস, পুলিশ যদি আমার ধরে লয়ে যাব গা, এটা শুনলে আমার ভয় লাগে না, ভয় লাগে যে শীত আসতেছে শুনলে। ও ভাই সাহ, যে পরিমাণে ঠান্ডা, মানে বলার মতো না গাইস, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডার তাপ কিন্তু অনেক, তো রৌদ্র পড়ে গেছে গা 7টার দিকেই, তাও হালকা হালকা শীত করতেছে, হঠাৎ করে শীত নেমে জায়গা। আসলে দেশটা কিন্তু আসলে পাগলের দেশ, আবহাওয়া শুদ্ধ পাগল, মানে বোঝার মতো কোনো উপায় নাই যে কখন বৃষ্টি, কখন রৌদ্র, কখন ঠান্ডা, মানে হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যায়। মানে ব্যাগে সবসময় শীতের জন্য কিছু না কিছু রাখতে হয়, কারণ কখন ঠান্ডা পড়ে যায় কি জানে, আবার একটু গরম লাগলে খুলে রাখতে হয়। তো এই জায়গায় এইভাবেই চলতে হয়, পাগলের দেশ ছাড়া আর কিছু বলে না বাঙালিরা এটা। তো ইতালির মানুষগুলো যেমন পাগল, সত্যি কথা আবহাওয়াগুলোও পাগল, মানে আবহাওয়া বোঝার মতো না। তো আমি ট্রেন দিয়ে কাজে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ট্রেন দিয়ে যদি পারি কিছু ভিউ দেখাবো, দেন তারপরে আবার দেখা হচ্ছে গাইস। তো গাইস, এখন রোমে এসে নামলাম, টার্মিনির দিকে আসি, পিছনে দূরে দেখা যাচ্ছে টার্মিনি, তো ওদিকে এসে নামলাম। তো সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে ইটালিতে সবাই স্কুল খুলে ফেলছে। তো এই যে আমার পিছনে এটা হলো স্কুল, মানে ইটালিয়ানদের পুরো স্কুল খোলা, প্রায় 2 মাস বন্ধ থাকার পর দেন স্কুল খুলছে। তো পিছনে গাড়ি রেখে গাইস,
ছোট একটা গাড়ি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় বানাবো না। ভিডিওটা কিরকম লাগছে সেটা কমেন্ট করে জানাই দেন, আর নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাই দেন। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব মেরে দেন, যারা লাইক করেন না লাইক মেরে দেন। তো আজকের মতো বাই। Anybody out there hear me?